বিখ্যাত ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অফ দ্য ওজের অভিনেত্রী জুডি গার্ল্যান্ডের জাদুকরি জুতো বলে কথা। 1939 সালে জুডির পায়ের সেই লাল জুতো জোড়ার দাম 335 কোটি টাকা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শনিবার 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নিলামে জুডি গার্ল্যান্ডের এক জোড়া জুতা বিক্রি হয়েছে $2,80,00,000, বাংলাদেশি মুদ্রায় যা 334,97,80,000 টাকার সমান। দ্য উইজার্ড অব দ্য ওজ চলচ্চিত্রটি ব্যবহৃত জুতোগুলোর মধ্যে যে 4 জোড়া এখনো টিকে আছে সেগুলোর একটি এটি। বিখ্যাত এই জুতো একবার মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়েছিল। প্রায় 1 মাস আগে অনলাইনে নিলাম শুরু হয়, যেখানে জুতোর দাম $30,00,000 পর্যন্ত উঠবে বলে আশা করা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় ধারণার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করেছে এটি। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এই জুতো জুড়োকে হলিউড স্মৃতিচিহ্নের হলি গ্রেল বলে উল্লেখ করেছে। তারা জানায় এটি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া স্মারক। ডালাসের নিলাম কক্ষে বিজয়ী ঘোষণার পর করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই। কাকতালীয় ভাবে দ্য উইজার্ড অব ওজের প্রিকুয়েল উইকেন্ড সাম্প্রতিক সময়ে মুক্তি পায়। সবকিছু মিলিয়ে তাই পুরোনো দিনের সেই বিখ্যাত চলচ্চিত্রটির প্রতি মানুষের নতুন করে আগ্রহের জন্ম নেয়। 1939 সালে ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অব ওজে ডরোথির চরিত্রে অভিনয় করার সময় জুডি গার্ল্যান্ডস এর বয়স ছিল মাত্র 16 বছর। প্রখ্যাত মিডিয়া আউটলেট ভ্যারাইটি এই সিনেমাকে তাদের প্রথম 100 সেরা সিনেমা তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছেন। 1900 সালে ছোটদের জন্য লেখা ফ্রাঙ্ক বোমের বই দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব ওজ অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি। বইতে ডরোথির জাদুকরি জুতো রূপার ছিল, কিন্তু চলচ্চিত্র নির্মাতারা জুতোগুলোকে লাল রঙের বদলে নেন। রুবির জুতো বা রুবি স্লিপার্স বলে পরিচয় করিয়ে দেওয়া হলেও মূলত এটি চুমকি খচিত। চলচ্চিত্রে বইয়ের মতো একটি বিশেষ মুহূর্ত আসে যখন ডরোথি 3 বার তার পায়ের গোড়ালে ঠুকিয়ে বাড়ির মতো আর কিছু নেই বলতে বলতে জাদুর দেশ ও ছেড়ে ক্যানসাসে তার বাড়িতে ফিরে যায়। চলচ্চিত্রে জুডি গার্ল্যান্ড বেশ কয়েক জোড়া জুতো ব্যবহার করেছিলেন, সঠিক সংখ্যাটি জানা যায়নি, তবে এখন এগুলোর মধ্যে কেবল 4 জোড়া জুতো টিকে আছে। এর মধ্যে একটি প্রদর্শিত রয়েছে স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্ট্রিতে, কিন্তু নিলামে বিক্রি হওয়া জোড়াটি রয়েছে নিজস্ব বিশেষ গল্প। সংগ্রাহক মাইকেল শো এই জুতা জোড়ো মিনেসোটার গ্র্যান্ড র্যাপিডস এ অবস্থিত জুডি গার্ল্যান্ড মিউজিয়ামে ধার দিয়েছিলেন। সেখান থেকে 2005 সালে এটি চুরি হয়ে যায়। পেশাদার চোর টেরি জন মার্টিন হাতুড়ি দিয়ে কাঁচের বাক্স ভেঙে জুতো চুরি করেন। তার ধারণা ছিল $10,00,000 বিমা করা এই জুতো জোড়া আসল রত্ন দিয়ে বানানো, কিন্তু যখন তিনি চুরি করা জিনিসের গোপন বিক্রেতার কাছে এগুলো বিক্রি করতে যান তখন জানতে পারেন জুতোগুলো রত্ন নয় বরং কাঁচ ও চুমকি ব্যবহার করা হয়েছে। হতাশ হয়ে তিনি জুতো জোড়া অন্য একজনকে দিয়ে দেন। এরপর দীর্ঘ 13 বছরের কোনো খবর ছিল না। অবশেষে 2018 সালে FBI একটি বিশেষ অভিযানে এই জুতো জোড়া উদ্ধার করে। 70-এর কোঠায় থাকা এবং হুইল চেয়ারে চলাচল করা টেরি জন মার্টিন 2023 সালে এই চুরির দায় স্বীকার করেন।